السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে কথা বলবো পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। আমরা জানি আমাদের মুসলিম সমাজে আমাদের কালিমার অংশ সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়তের সাথে সাথে রাসূলের রিসালাতের যে সাক্ষ্যটা অতপ্রতভাবে জড়িত, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে তশরিফ আনয়ন করার দিনকেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। এই এর সাথে আমরা আশেকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আছি, আমরা ঈদ শব্দটা আমরা এখানে জুড়ে দিই যে এটা আমাদের জন্য অন্যতম একটা খুশির দিন। যদি আমরা ডিকশনারিগত অর্থ খুঁজি তাহলে ঈদ মানে হচ্ছে খুশির। আমরা দেখতে পাই পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সাথে সাথে কোরআনে পাকে ঈদ শব্দটা হযরতে ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী উম্মত রয়েছে তাদের জন্য যখন আল্লাহ মান্না সালওয়া যখন প্রেরণ করলেন আসমানি খানা, তখন কোরআনে পাকের ভাষ্য অনুযায়ী বলছিলেন ঈদ আল্লি আউ্বলিনা ওয়া আখিরিনা। এখানে ঈদ শব্দটা সে মান্না সালওয়া নাজিল হওয়ার দিনটাকে ঈদ বলে এখানে অবহিত করা হয়, এখানে ব্যবহার করা হয়। সুতরাং আমরা বুঝতে পারি যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়াও ঈদ শব্দটা কোরআনে পাকে এসেছে অন্য কিছু বোঝাতে, আল্লাহর নিয়ামত বোঝাতে। তেমনি আমরা হাদিসে পাকে দেখতে পাই যে জুমার দিনের ফজিলত সম্বন্ধে যখন আমরা বর্ণনা করতে যাই তখন বলা হচ্ছে যে এটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও আরও বেশি মর্যাদাপূর্ণ একটা ঈদের দিন হচ্ছে জুমার দিন। জুমার দিনকে ঈদের দিন বলা হচ্ছে। তাহলে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সাথে সাথে আমরা আল্লাহর বিশেষ নিয়ামতপূর্ণ দিন, বিশেষ স্মরণীয় দিন, এগুলোকেও আমরা ঈদ বলতে কোরআন এবং হাদিসে আমরা এর ব্যবহার দেখতে পাই। সুতরাং আমরা যদি কোনো একটা রেফারেন্সে যদি থাকতো যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার পর অন্য কিছুকে ঈদ বলা হয়, তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট ছিল যে আমরা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ঈদে মিলাদুন্নবী এটা বলে আমরা সম্বোধন করব। এটা আমাদের একটা ঈমানের একটা দাবি। আমরা কোরআন এবং হাদিসে অনেক একাধিক আমরা রেফারেন্স পেয়ে যাই। সুতরাং ঈদ হচ্ছে খুশির দিন। আমার নবীজি এই দুনিয়াতে যখন তশরিফ আনায়ন করেছেন, কোরআনে পাকে বলা হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, যে আপনার হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন যে আল্লাহর ফদল করুণা এবং আল্লাহর রহমত তাতে যেন তারা খুশি উদযাপন করে। তো কি আর বেশি আল্লাহর রহমত হতে পারে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে তশরিফ আনয়ন করার চাইতে। সুতরাং মুমিন মুসলমানদের অন্যতম প্রাণের দাবি, অন্যতম সফট কর্নার হচ্ছে এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা দেখতে পাই কোরআনে পাকেও এই ঈদে মিলাদুন নবী অর্থাৎ আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তিথি স্মরণ করার জন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, যে নিশ্চয়ই তারা নেশায় বিভোর রয়েছে। আমি আপনার কসম করে, আপনার জীবনের কসম করে বলছি হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আমরুকা, একজন মানুষের ওমর তথা জীবন শুরু হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে। সুতরাং ওই সময়টা নিয়েই আল্লাহ জাল্লা শানহু কোরআনে পাকে কসম খেয়েছেন কতই না মর্যাদাপূর্ণ ক্ষণ ছিল সেটা, সেটাই আমরা পালন করি আল্লাহওয়ালারা। সেজন্যই সেই ক্ষণটাকে প্রতি বছর পালন করে, সব সময় পালন করে সেটাকে ঈদ বলে অভিহিত করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।